প্রাথমিক শিক্ষকদের জন্য আজকে একটি নতুন নোটিফিকেশান আমরা পাচ্ছি সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি যে খুব সম্ভবত এই জানুয়ারি মাস থেকেই প্রাথমিক থেকে যে অষ্টম শ্রেণীর যে ক্লাসগুলো এখনো চলছে না নবম দশম এবং একাদশ দ্বাদশ চলছে তো এখন প্রাথমিক শিক্ষকদের জন্য এই খবরটি আজ অনেকেই দুশ্চিন্তায় ছিলেন যে কবে থেকে ক্লাস শুরু হবে এরকম ব্যাপার তো যে নিউজটা পাওয়া যাচ্ছে দেখুন একটা পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে তো যেখানে বলা হচ্ছে যে দেখুন এটা পড়লেই বুঝতে পারেন যে বিদ্যালয়ের সকল শিক্ষিক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি সংক্রান্ত অর্থাৎ এরকম এর আগে বাঁকুড়া এরপরে আমরা বীরভূম অন্যান্য ডিপিএসসি থেকে এই নির্দেশিকাটি পেয়েছিলাম তো দেখে নিই কী বলা হচ্ছে দু হাজার একুশ শিক্ষাবর্ষের অন্তিম পর্বে অর্থাৎ দু হাজার বাইশ শিক্ষাবর্ষের প্রারম্ভে ছাত্রছাত্রীদের মূল্যায়নপঞ্জি প্রস্তুতকরণ সহ শ্রেণী উত্তরণ ও ভর্তিকরণ বিষয়ক কাজকর্মগুলি সম্পন্ন করার উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণকে আগামী পনেরো বারো দু তারিখ থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হল কেবলমাত্র শিক্ষক শিক্ষিকাগণই উপস্থিত থাকবেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশনামা বলবৎ থাকবে সুতরাং পনেরো তারিখ থেকে এখন টিচারদের স্কুলে যেতে হবে যদিও এগুলো মানে অ্যাকাডেমিক কাজকর্মের জন্য এই যে এখন জানবেন জানেন আপনারা যে মার্কস আপলোডের ব্যাপার আছে যদিও পনেরোই ডিসেম্বর লাস্ট ডেট তো আমরা এবারে এই যে ভর্তি যে চলবে আর কি আমরা ভর্তির ডেট অনুযায়ী একটা নোটিফিকেশান আছে কোন শ্রেণীতে কত বয়স পর্যন্ত আপনারা কোন ডেট অফ বার্থ অবধি ভর্তি করবেন চলুন আমরা নিই আশা করি সেটা সুবিধা হবে আর যা ইনফরমেশন পাওয়া যাচ্ছে খুব সম্ভবত জানুয়ারিতেই বিদ্যালয় খোলার সম্ভাবনা তোর জোর চলছে আর কি তো চলুন আমরা দেখে নিই যে কোন শ্রেণীতে কোন বয়সের কোন ডেট অফ বার্থ পর্যন্ত তো যেটা বলছেন দেখুন এটা এই যে নোটিফিকেশানটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট যেটা বিকাশ ভবন থেকে কিন্তু এই নির্দেশিকাটি জারি করা হয়েছে প্রাথমিক স্কুল হাই স্কুল সমস্ত স্কুলের জন্য যেটা ওই যে অ্যাডমিশান প্রসেস সেটার ব্যাপারেই বলা হচ্ছে আর কি যে এস সি এস টি এই যে ব্যাপারগুলো যাদের আছে তাদের হচ্ছে একটা নির্দিষ্ট ওই যে রুলস আছে আর কি গভর্নমেন্ট রুল যে শিডিউল কাস্ট বাইশ পার্সেন্ট ও বিসি টেন পার্সেন্ট এরকম দেওয়া আছে এগুলো তো করবেনই আপনারা এছাড়া আছে দেখবেন যে একটা যে নির্দেশ দেওয়া হয়েছে প্রি প্রাইমারিতে পাঁচ বছরের কম বয়সের ছাত্ররাই ভর্তি হবে এবং পাঁচ বছরটা আপনি হিসেব কীভাবে করবেন যে এক এক দু হাজার বাইশ থেকে তার যে ডেট অফ বার্থ সেটা বিয়োগ করবেন করে দেখবেন পাঁচ বছর একদিন হচ্ছে কি না যদি পাঁচ বছরের থেকে বয়স হয় আর কি তাহলে কিন্তু হবে এবং পাঁচ বছর বয়সে যদি একদিনও কম হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তি নেওয়া যাবে না কারণ প্রাইমারি সেকশানে ভর্তি নিলে কী হবে যখন হাই স্কুলে তারা চলে যাবে সেখানে ক্লাস ফাইভে ভর্তি নেবে না একটা বা আর আপনি তো ক্লাসে রাখতেই পারবেন না কাজেই একটা মানে রকম ব্যাপার হয়ে যাবে তো এইভাবে চলবে আর কি এবং যেটা বলা হয়েছে অল চিলড্রেন অফ দ্য এজ দেখুন ছয় থেকে চোদ্দো বি অ্যাডমিটেড টু দেয়ার এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস তো ওই হিসেব অনুযায়ী যে যে ক্লাসের যারা ভর্তি হবে সে সেভেন হোক এইট হোক নাইন হোক সেই ক্লাসেই আপনাকে ভর্তি হতে হবে শুধু ডেটটা মনে রাখবেন যে এক এক দু হাজার বাইশে যেন তার বয়সটা কত হচ্ছে সেই অনুযায়ী ক্লাস হবে এবার কোন ক্লাসে কীভাবে ভর্তি হবে দেখে নিন ক্লাস ওয়ানের জন্য বলা হচ্ছে যে লেস দ্যান সেভেন ইয়ার্স অফ এজ অর্থাৎ সিক্স প্লাস বয়স হতে হবে এবং সাত বছরের কম হতে হবে এরপরে ক্লাস টুতে বলা হয়েছে সাত বছর এবং আট বছরের কম আর কি সাত বছর মিনিমাম মানে সেভেন প্লাস তারপরে এইভাবে ক্লাস থ্রিতে এইট প্লাস ফোরে নাইন প্লাস ক্লাস ফাইভে হয়ে যাচ্ছে টেন প্লাস ক্লাস সিক্সে হয়ে যাচ্ছে ইলেভেন প্লাস ক্লাস সেভেনে হয়ে যাচ্ছে টুয়েলভ প্লাস ক্লাস এইটে হয়ে যাচ্ছে থার্টিন প্লাস নাইনে আপনারা জানেন যে রেজিস্ট্রেশনের ব্যাপার আছে নাইনে নতুন করে ভর্তি খুব সম্ভবত হয় না ছয় থেকে চোদ্দো যেটা নিয়ম আছে আর কি সেটা করতে হবে এবার দেখুন নিচের নোটিফিকেশনটি মানে নিচের কলমটা দ্য নো স্টুডেন্ট শুড বি ফোর্স টু ড্রপ আউট অফ এডুকেশন থ্রু দ্য অ্যাডমিশান প্রসেস মোরএভার আউট অফ স্কুল চিলড্রেন আর টু বি অ্যাডমিটেড ফর ইউনিভার্সালাইজেশান অফ এলিমেন্টারি এডুকেশন দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস শ্যাল বি অ্যাডমিটেড ইন সাচ এ ওয়ে দ্যাট দে মে কমপ্লিট এলিমেন্টারি এডুকেশান উইদিন এইটিন ইয়ার্স আশা করি এটা বুঝতে পেরেছেন এরপরেও আরও কিছু নোটিফিকেশান আছে সেটা খুব একটা মানে প্রযোজ্য নয় সেই জন্য আমি আর ভিডিওটা বড় করতে চাইছিলাম না তো এটা কিন্তু গভর্নমেন্ট থেকে সরাসরি রুলস মানে ইয়ে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা পনেরো তারিখ থেকে খুব সম্ভবত অন্যান্য ডিপিএসসি তো এই কাজটি শুরু হয়ে যাবে সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ